हिस हिस शब्द शुने सतर्क हवार आगे तीव्र विषेर जाला शुरू हो जाए शरीरे हाथे बा पाए छोबल मारे विषधर साप संगे संगे सापे काटा से व्यक्ति के लिए छूटते हैं हासपाताले कखनो प्राणे बाचे आबार कखनो बाड़ी फिरे आसे निथर देह चलती बछरेर बर्षाय एटाई नियमित घटना हुए दाड़िये पूर्व बर्धमान जिलार ग्रामांचले এই বছর সাপে কাটা রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে কৃষি প্রধান এই জেলায় কৃষকদের অভিযোগ সাপের সংখ্যা মারাত্মকভাবে বেড়ে যাওয়াতেই এই বিপত্তি ফলে তারা ভয় নিয়েই চাষের জমিতে যেতে বাধ্য হচ্ছেন কারণ খরিফ শস্যের ভরা মরশুমে জমিতে না গেলে বিশাল ক্ষতি হয়ে যাবে ধান চাষে মূলত ধান জমির পাশের চলার পথ যা আল নামে পরিচিত সেখানেই লুকিয়ে থাকে কেউটে গোখ্র চন্দ্রবোরার মতন বিষধর সাপগুলি অল্প জল থাকায় ধান জমিতে কাঁকড়া বসবাস করে আর এই কাঁকড়া সাপের অন্যতম প্রিয় খাবার এছাড়া আলের গর্তে লুকিয়ে থাকে ধেড়ে ইঁদুর এটাও সাপের অন্যতম প্রিয় খাবার এই কারণেই আলের গর্তে বসবাস করে বিষধর সাপ আগাছা পরিষ্কার করার জন্য কোনোভাবে সেই গর্তে বা সাপের গায়ে হাত পড়লেই হলো মুহূর্তের মধ্যে সাপের ছোবলে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে তীব্র বিষ আমিও আলে ঘাস কাটছিলাম ঘাস কাটতে কাটতে ঘাসটাকে সাপের সঙ্গে ধরে নিয়ে তারপর আলে রেখেছি আর সেই অবস্থায় সাপটা আমাকে কামড়ালে তিনবার কামড়ালে গোগ্র সাপ সেই কামড়ার পরে আমি পুরসো হসপিটালে গেলাম পুরসো থেকে বর্ধমানে গেলাম বর্ধমানে চার দিন থাকার পরে বাড়ি এসেছি কিন্তু বাড়ি আসাতে শরীর বেশ একটা সুস্থ নাই খুবই অসুবিধা আর মাঠে প্রচুর সাপের উৎপাত হয়েছে পারে আলের দেখতে মাঠকে গেলি ধান দেখতে একটু যাই হয়তো আলে লোক করে না কিন্তু কখন যে আলের ফাঁকে পড়ে আছে সেই সাপটা কামড়ে দেয় কোথায় কামড়ে যায় বুঝতে পারা যায় না তারপর পরে যখন বুঝতে পারা যায় তখন আর কিছু করার থাকে না হসপিটাল ছাড়া কোনো উপায় নেই কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে সরকার থেকে আমরা কিছু মানে প্রতিরোধ ব্যবস্থা কিছু চাই যে পা পর্যন্ত জুতো হাঁটু পর্যন্ত জুতো গাম্বুট টাইপের জুতো হলে মাঠটা দেখে কতটা ইয়ে থাকবে না যে পায়ের চেটোটায় বা হাঁটু নিচে কামড়াতে পারবে না সেরকম যদি হয় তাহলে খুবই ভালো হয় সরকার থেকে যদি কিছু অনুদান দেয় বর্ধমানের ধানের গোলা হিসেবে পরিচিত গলসির পরিস্থিতি ভয়াবহ সেখানকার কৃষক ও ক্ষেতমজুরদের দাবি সাপের বিপদ থেকে উদ্ধার করার জন্য সরকার এগিয়ে আসুক সরকারি উদ্যোগে তাদের গাম্বুট দেওয়া হলে বিপদ অনেকটাই কমবে বলে তারা মনে করছেন আলে ধারে সাপ আছে এবার আলে ঘাসগুলো তো ছিঁড়তে হচ্ছে সেইগুলোর জন্য সাপের ভয়েতে না কাজগুলো খাবো কি ভয় এবার লাগবে না সাপের ভয় সবাই করবে যে কামড়ালে আমরা গরিব লোক আর এখন হাতে পয়সা করি আছে যে তাড়াতাড়ি সাপে কামড়ালে চলে যাবো ডাক্তারখানা সেরকম তো আর পয়সা করি নাই এবার গরিব লোক কাজ করে খেতে পাবো আমাদেরকে সাপ প্রচুর হয়েছে অনেক লোককে তো কামড়াচ্ছে হ্যাঁ কামড়াচ্ছে অনেক লোক মরেও যাচ্ছে আবার কেউ হাসপাতালে ভর্তি থাকছে বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে জানানো হয়েছে এর আগে সাপে কাটা রোগীর মৃত্যুর হার ছিল 3.29% কিন্তু চলতি বছর সেই মৃত্যু হার বেড়ে দাঁড়িয়েছে 4.6% চিকিৎসকদের মতে সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে আসতে দেরি হওয়াতেই মৃত্যুর হার বেড়েছে এছাড়াও অ্যান্টিভেনাম নিয়ে গবেষণার প্রয়োজন আছে বলে চিকিৎসকদের একাংশ মনে করছেন তাদের মতে বাংলার সাপের বিষের তীব্রতা অনেক বেশি হয় অথচ এই দেশে বেশিরভাগ অ্যান্টিভেনাম তৈরি হয় দক্ষিণ ভারতের সাপের বিষ থেকে তাই অনেক সময় অ্যান্টিভেনামে কাজ হয় না সব মিলিয়ে সাপের আতঙ্ক ক্রমশই বাড়ছে পূর্ব বর্ধমানের গ্রামেগঞ্জে দ্য ওয়াল Bureau.